সবাইকে স্বাগত। আজকে দেখাবো কিভাবে গেমিং বিডি থেকে টপ আপ করব ইনস্ট্যান্টলি। সো সবার প্রথমে আমরা লগ ইন করবো টপ আপ করার জন্য। সো এই যে আমরা লগ ইন পেজে এসেছি, সো আমাদের একটা রেজিস্টার করা লাগবে অ্যাকাউন্ট, নাহলে আমরা লগ ইন কীভাবে করবো। সো আমরা এখানে নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নম্বর দিয়েও লগ ইন করতে পারবো, কিন্তু আমরা জিমেল দিয়ে করব। সো জিমেল অ্যাকাউন্ট একটা দরকার হবে। সো আপনাদের যাতে থাকে জিমেল একটা, এই যে আমরা এখন এখানে কনফার্ম দিয়ে দিব। এই যে এটা হয়ে গেছে, আমরা ডেস্কটপ সাইটটা দিয়ে ক্লোজ। ওইটা একটা প্রবলেম যে ডেস্কটপ সাইটের জন্য আমরা আবার এসে পড়ি সাইটে। এই যে ঠিক হয়ে গেছে, আমাদের লগ ইনও হয়ে গেছে। সো দেখতে পারতেছেন আমরা এখন মাই অ্যাকাউন্টে গিয়ে এখানে আমাদের ফোন নাম্বার দিতে পারবো। এই যে আমরা আমাদের এখানে ফোন নাম্বার দিয়ে আপডেট করতে পারবো। সো এই যে আমরা এখানে আপডেট করে ফেলেছি। এই যে দেখতে, ও এটা অলরেডি টেকেন আছে, তো আমরা এটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, এখন আমাদের হয়ে গেছে চেঞ্জ। সো এখন আমাদের টপ আপ করার জন্য আগে অ্যাড ফান্ড করা লাগবে, টাকা অ্যাড করা যাবে। সো আমরা এইখান থেকে যেতে পারবো, আবার এই যে নিচের বা নিচে যে বারটা দেখতেছেন ওখান থেকেও যেতে পারবো। সো সবার প্রথমে আমাদের মানে এই যে এখান থেকে যেতে পারবো, এবং সো সবার প্রথমে আমাদের এখানে অ্যামাউন্ট দেওয়া লাগবে, আমরা 20 টাকা দিব। সো এখন আমরা অ্যাড মানি দিয়ে দেই, তারপর এখন আমরা বিকাশ দিয়ে অ্যাড মানি করবো। সো বিকাশে যাই, তারপর আমরা এখানে আমাদের নাম্বার লিখে দিব, বিকাশের নাম্বারটা আমরা এখানে লিখে দিব। তো তারপর বিকাশ নাম্বার দেওয়ার পর আমাদের বিকাশ ভেরিফিকেশান কোড যাবে। সো ভেরিফিকেশান কোড আমাদের ফোনে এসে পড়বে। সো আমরা ভেরিফিকেশান কোডটা এখানে দিয়ে দিই। ভেরিফিকেশান কোডটা দেওয়ার পরে আমাদের পিন চাবে বিকাশের পেমেন্টটাকে সাকসেস করার জন্য। সো আমরা পিন দিয়ে দিলে আমাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে, অ্যাড ফান্ড সাকসেসফুল হয়ে যাবে। সো আমরা এখন এখানে একটু রিল মেরে দিই। হ্যাঁ, 20 টাকা আমরা দিয়ে দিছি পেইড। সো আমরা এখন এখানে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে এখন 20 টাকা আছে। সো আমরা এখন এটা দিয়ে ফ্রি ফায়ার টপ আপ করবো। সো এখানে 25 ডায়মন্ডে ও আমাদের আগে UID দেওয়া লাগবে। সো আমরা এখানে আমাদের আগে গেম থেকে আমাদের UIDটা নিয়ে আসি। সো এই যে দেখতে পারতেছেন আমাদের গেম। সো আমরা এখন প্রোফাইলে যাই, প্রোফাইলে গিয়ে UIDটা আমরা কপি করে নিয়ে আসি। কপি করার পরে আমরা আমাদের ব্রাউজারে আবার ফিরত আসবো। ফিরত আসার পরে এখানে আমাদের প্লেয়ার আইডিটা দিয়ে দিব, প্লেয়ার আইডিটা আমরা এখানে দিয়ে দেই, পেস্ট করে দেবো শেষ। সো এখন আমরা আমাদের প্যাকেজটা সিলেক্ট করব। সো আমাদের অ্যাকাউন্ট আছে 20 টাকা, সো আমরা এই 25 ডায়মন্ড সিলেক্ট করব। প্রাইসও ডান দিকে লেখা আছে। এখানে আমরা অ্যাকাউন্ট ব্যালেন্স সিলেক্ট করব, আমরা বিডি পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করব না, আমরা আগে থেকেই আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স আমরা অ্যাড করেছি। সো আমাদের তারপর কনফার্ম দিলে আমাদের অর্ডার সাকসেসফুল। সো এখন আমরা আমাদের ফ্রি ফায়ারে গিয়ে একটু ওয়েট করব ডায়মন্ডের জন্য। সো চলেন সবাই। সো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে আছে 2 ডায়মন্ড। সো ওটার জন্য 1-2 মিনিট সময় লাগবে, তারপর এসে পড়বে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডায়মন্ড এসে পড়েছে আমাদের অ্যাকাউন্টে। এই যে 7, এখন আমাকে আমার 2 ডায়মন্ড ছিল, এখন 25 ডায়মন্ড মিলিয়ে 27 ডায়মন্ড। সো এই দেখতে পাচ্ছেন আমাদের এটা কনফার্ম হয়ে গেছে, এবং টাকাও কেটে নিছে ওরা এখান থেকে। সো আজকের জন্য এটুকুই থাকলো। সো বিদায় সবাইকে, টাটা, বাই বাই, সি ইউ।